বসান এমনকি এই পরিস্থিতির মধ্যেও এবং সেখানে যারা আসেন তারা কেউ কেটা নন তারা প্রত্যেকে গান ভালোবাসেন বা সংস্কৃতি চর্চাটাকে ভালোবাসেন কেউ কেউ রান্না করতে করতে চলে আসেন কেউ বাসনগুলো ধুয়ে চলে আসেন আমি বলতে চাইছি যে বর্গেরস্থানির কাজে যারা লিপ্ত অথচ মনের মধ্যে একটা শিল্পী ভাব যাদের রয়েছে তারাই সেখানে সবচেয়ে বেশি সমাদর পান আর কদাচিৎ হয়তো পরিচিত কাউকে নিয়ে নেন সে সেখানে তাদের সঙ্গে সময় কাটাবে এবং এত অন্তরঙ্গ পরিবেশ সর্বোপরি ওনার নিজের যে প্যাট্রনাইজেশন থাকে প্রত্যেকের জন্য চা জল খাবারের ব্যবস্থা কেউ সেখান থেকে একটু না খেয়ে যায় না এরকম আপ্যায়ন কিন্তু সচরাচর হয় না বিশেষ করে আজকের এই সময় না তাই সেদিক থেকে আমি প্রচন্ডবাবুকে ভূয়সী প্রশংসা করবো উনি একটা নতুন এইভাবে অ্যালবাম করার যে প্রস্তুতি নিয়েছেন যে সেখানে নতুন লেভেলে কাজ করছেন উনি নিজে আছেন আর সর্বোপরি সেই সংগঠনের প্রতি রবীন্দ্রনাথের কাজ রয়েছে এটা তো থাকে তাকে ছাড়া আমাদের যে কোনো সংস্কৃতির কাজই অসম্পূর্ণ এই সবটুকু মিলিয়ে তার যে উদ্যোগ সেখানে যুক্ত হয়েছেন টোটনদা টোটনৈত্য সম্পর্কে কোনো কথা বলা বাহুল্য আমি তো আমার একবারে বাচ্চাবেলা থেকে দেখে আসছি টোটনদার আঙুলগুলো কিবোর্ডের ঝড় তোলে কিবোর্ডের তুফান তোলে কিবোর্ডে এত সুরের লহরী তৈরি করে শিল্পীরা মুগ্ধ হয়ে যান অনেকে গান গাইতে গাইতে থেমে গিয়ে ভারতীয় টোটনদার বাজনা শুনুন দর্শকরাও তার তারিফ করে সেই মানুষই দীর্ঘদিন ধরে সুরের জগতে রয়েছেন এবং এখানে যে সংগঠনটি হচ্ছে তার দুটি গানে টোটনদার সুর করেছেন ভালোভাবে এটা অনস্বীকার্য এই সব মিলিয়ে যে সাংগীতিক প্রয়াস সেটা ভালো হোক সার্থক হোক সেটা যেন সুন্দর তালে থাকে তার একটা স্তম্ভ হিসেবে এখানে দীপঙ্কর আচার্য রয়েছে যার তবলা বহু বহু শিল্পী গানকে উতরে দিয়েছেন তার অসামান্য বাজনার জন্য এখানে রয়েছেন আমার পাশে বুদ্ধদেবদা আমাদের যন্ত্রসুবিধের যেসব শিল্পীরা কালক্রমে স্থপতি হয়ে উঠেছেন এবং অজস্র শিল্পীকে ভালো গান গাইতে উদ্বুদ্ধ করেছেন তার সঙ্গে সুন্দর করে তার জন্য সুর করে গিয়ে তাদের মধ্যে অগ্রগণ্য বুদ্ধদেবদা তার বাবাও একজন প্রভাত গিটারিস্ট ছিলেন আমি যখন সবই রেডিওতে একটু আধটু ঘুরতে পাচ্ছি তখন দেখতাম লক্ষ্মীকান্ত বন্দ্যোপাধ্যায়কে এবং তারপরে বুদ্ধদার সঙ্গে ইনফ্যাক্ট তখনও পরিচয় হয়নি পরে পরিচয় হয়ে দেখেছি যে বুদ্ধদার গিটার সত্যি কথা বলে এবং সেটা কীভাবে বলে সেটা আপনারা যারা শুনেছেন তারাই জানেন আমার কতদিনের পরিচয় বলবো না প্রায় জন্মলগ্ন থেকেই বলা যেতে পারে এবং সম্পূর্ণ অন্য জগতের মানুষ হলেও সঙ্গীতের জগতে এসে সে একটা প্রতিষ্ঠানের জন্ম